গোপালগঞ্জের আলোচিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি সাবেক আইজিবি বেনজির আহমেদের যার সম্পদের হিসাব নেয়ার অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন সোমবার কর্তৃপক্ষ জানায় পার্কের সার্ভারের সমস্যার কারণে দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করানো যাচ্ছে না আজ থেকে কোনো দর্শনার্থী যেতে পারবেন না দু পনেরো থেকে দু হাজার পর্যন্ত র্যাবের মহাপরিচালক ও আইজিপি থাকার সময় গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগি টোল গ্রামে ছয়শো একুশ বিঘা জমির ওপর বেনজির আহমেদ গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এদিকে বেনজিরের সম্পদের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী দল তিন দফায় প্রায় হাজার কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার পরও নতুন নতুন সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে অন্যদিকে দেশ ছাড়ার তথ্য প্রকাশ পাওয়ার পর ভুক্তভোগীরা প্রকাশ্যে সাবেক এই আইজিপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন